আলুর চপ এবং বেগুনের চপ কিন্তু অনেক খেয়েছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেশ ভিন্ন ধরনের একটি চপের রেসিপি, যেটা আপনি আলু চপ এবং ডিম বেগুনের চপ সব কিছু টেস্টে পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রশনা বিলাসের তরফ থেকে অনেক অনেক স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমরা চপের বেটারটা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। আপনারা কম বেশি করে অ্যাড করে নিতে পারেন। একসাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনা চালের গুঁড়া। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ আটা। এখানে আটা কিংবা ময়দা যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ। খুব সুন্দর কালারের জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, কারণ এটা একটু ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর অল্প করে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একেবারে বেশি পানি না দিয়ে এভাবে যদি অল্প করে নিয়ে মিশিয়ে নেন, এতে করে বেটারটা পারফেক্ট হয়। আর বেগুনি কিংবা আলু চপ এভাবে যদি আপনি একটু সময় ধরে মিশিয়ে নেন, এতে করে কিন্তু এটা অনেকটাই ফুলে। তো বেশ কয়েক মিনিট মেশানোর পরে আমার বেটারটা কিন্তু তৈরি। বেটারের ঘনত্বটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটুকু ঘন হয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর ভিতরে পুরের জন্য নিয়ে নিলাম 3টি সেদ্ধ আলু। আর এভাবে একটু মিহি করে গ্রেট করে নিয়েছি, চাইলে আপনারা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিব 1টি কাঁচামরিচ কুচি। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ এবং 7 মতো দিয়ে দিচ্ছি লবণ। আর সাথে আমি অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ ম্যাগি মশলা, এতে করে এটা টেস্ট ভালো আসে, যেটা ভিডিওটা আমি আসলে খুঁজে পাচ্ছি না। যাই হোক, এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর লাগবে আমাদের সেদ্ধ করা 1টি ডিম। তো আমি ডিমটাকে এরকম গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন হাতে একটু তেল মেখে পরিমাণ মতো আলুর পুরটা নিয়ে নেব। হাত দিয়ে একটু চাপ দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। আর ডিমের যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম, এখন সেখান থেকে 1 পিস দিয়ে আবার উপর থেকে আলুর পুরটা দিয়ে দেব। আর এভাবে হাত দিয়ে মুড়িয়ে আলুর চপের শেপ দিয়ে নেব। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আলু ডিমের পুরটা তো তৈরি হয়ে গেল, এখন নিয়ে নিলাম বেগুন। বেগুনটাকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর সাথে মাঝখান দিয়ে এভাবে একটু কেটে নিয়েছি, যাতে আলুর পুরটা রাখতে পারি। অনেকটা আমরা যেরকম বার্গার তৈরি করি সেরকম। বেগুনগুলোকে আমি প্রায় 1 ইঞ্চি মোটা করে কেটেছি। আর সবগুলা বেগুনের কিন্তু পুরোপুরি মাঝখানটা কেটে ফেলিনি, অল্প একটু খালি জায়গা রেখেছিলাম, যাতে বেগুনের পুরটা ঢুকানোর পরে আমি ভাজতে পারি। এখন অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদ। এই বেগুনগুলো যেহেতু একটু মোটা করে কেটেছি, তাই আমি পছন্দ মতো কিছুটা মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এতে করে বেগুনগুলো যখন ভাজবো তখন খেতে কিন্তু আর পানসে লাগবে না, ভালো লাগবে। তো আমি হলুদ মরিচ আর লবণটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আগে থেকে মেখে রাখা যাবে না, কারণ মেখে রাখলে কিন্তু এটা থেকে পানি বের হবে, যেটা খেতে ভালো লাগবে না। যখন আপনি বেগুনের চপটা বানাবেন তখনই এই মশলাগুলো অ্যাড করবেন। তো আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কীভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন প্রত্যেকটা অংশে যেন এই মশলাটা লাগে, এতে করে ভাজার পরে কিন্তু আর খেতে খারাপ লাগবে না। তো আমি মশলাটা দেওয়ার পরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখে নিচ্ছে বুঝতে পাচ্ছেন অনেকটা যেরকম আমরা বার্গার তৈরি করি সেরকম কিন্তু লাগে। আর আলুর পুরটা যদি একটু বড় হয় তাতেও কোনো সমস্যা নেই, এভাবে হাত দিয়ে একটু চেপে দিবেন। আর আপনারা দেখতেই পাবেন এটা কিন্তু ভাজার সময় খুলে যাবে না। যে বেটারটা তৈরি করে রেখেছিলাম এখন 1টি বেগুনের পুর দিয়ে এভাবে লাগিয়ে নেব। ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি, 1টি করে বানিয়ে এভাবে আমি সাথে সাথে তেলে দিয়ে দিব।
যে কোনো চপে আপনি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন ভালোভাবে গরম হয়। এতে করে আপনি দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে ফুলবে আর তেল কিন্তু খুব বেশি শুষে নেবে না। তো যেহেতু আমি বড় ফ্রাইপ্যান ব্যবহার করেছি তাই একসাথে চারটে ব্যবহার করলাম। আর এক পাশ থেকে যখন কিছুটা কালার হয়ে যাবে তখন খুব সাবধানে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। বেগুনটা যেহেতু একটু মোটা করে কেটেছি তাই একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন ভালোভাবে বেগুনটা সেদ্ধ হয়। খুব জোরে আগুনে যদি এটা ভাজতে যান তাহলে দেখা যাবে বাইরে থেকে কালার চলে আসবে, ভেতরে কিন্তু সেদ্ধ হবে না। কয়েকবার উল্টে পাল্টে নিয়ে এখন পছন্দ মতো কালার করে এটাকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখন একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আলু, ডিম, বেগুন এই তিনটার মিশ্রণে যদি এই চপটা একবার তৈরি করে বাসায় খাওয়ান আশা করছি সবাই বেশ পছন্দ করবে। বেশ নতুন ধরনের একটি চপ, খেতে কিন্তু অসম্ভব মজার। সামনে যেহেতু রমজান আসতেছে অবশ্যই এটা ট্রাই করতে পারেন। অনেক সময় আমরা আলুর চপ কিংবা বেগুনের চপ কিংবা ডিমের চপ তৈরি করলে এটা টেস্ট ভালো আসে না কিংবা ভালোভাবে ফুলে না। এর রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবে।